ফজল করিম সাহেব আমি কি আসলে মৃত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার কাছে মৃত। কেন আপনি কি মৃত নন বলেন? তুমি কার সঙ্গে কথা বলতেছো? এই যে এটা তো অনেক আগের ঘটনা, আর এটা নিয়ে কথা বলার কি আছে? বিষয়টা তো এরই মধ্যে সলভ হয়ে গেছে। দেখেন, যে প্রক্রিয়ায় বিষয়টা সলভ হয়েছে সেখানে কিছু ভুল আছে। ঠিক বুঝলাম না। ছিনতাইকারী গণপিটুনিতে মারা গেছে, অনেক মানুষ সাক্ষীও দিয়েছে যে এটা একটা অপমৃত্যু, আর ওই লাশ তো পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছে। এখানে ভুলটা কিসে? যে লোকটিকে ছিনতাইকারী হিসেবে গণপিটুনি দেওয়া হয়েছিল সেই আসলে ছিনতাইকারীর কবলে পড়েছিল। মানে কি? মানে একজন নিরপরাধ মানুষ সেদিন খুন হয়েছে। বলেন কি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? বিষয়টা আমার চোখের সামনে আছে। আমি রিক্সার জন্য অপেক্ষা করছি, এমন সময় একটা লোক রিক্সা থেকে এসে নামল এবং সে ভাড়া দেওয়ার জন্য মানিব্যাগটা ফেলল। ঠিক এমন সময় একজন ছিনতাইকারী তার মানি ব্যাগটা নিয়ে দৌড়ল এবং ওই লোকটিও ওই ছিনতাইকারীর পিছনে। তারপর পরে আমি যখন রিক্সা করে ওই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওই লোকটি গণপিটুনি খেয়ে রাস্তায় পড়ে আছে। বলেন কি,
এত বড় একটা ঘটনার আপনি এত পরে এসে বলছেন, সঙ্গে সঙ্গে বললে কিছু একটা করা যেত। আসলে আমি ওই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা জড়াতে চাই। তবে এখন যে চাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এখন ঝামেলা হবে না? হ্যাঁ হয়তো হবে, কিন্তু আসলে আমি এই ঘটনাটা নিয়ে একটু মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আমার বিবেক তাগিদ দিচ্ছে। তবে আপনার উচিত ছিল যে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো। আচ্ছা এখন কিছু করা যায় না? এখন করেই বা লাভটা কি? ওই লোকটার পরিবার যা হারানো তা তো হারিয়ে ফেলছে, সে তার ফিরে পাবে না। হ্যাঁ তা ঠিক, তবে সত্যটা বের হয়ে আসলে একটা কাজ, তাদের যে সম্মানটা নষ্ট হয়েছে সেই সম্মানটা তারা ফিরে পেতে পারে। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার কথা যদি সত্যি হয় তাহলে পাবলিক ওই লোকটাকে ছিনতাইকারী হিসেবে কেন মানল? সেটা বের করাই তো পুলিশের কাজ। হ্যাঁ তা ঠিক, তবে বিষয়টা কেমন গোলমেলে লাগছে। কেসটা আবার রিওপেন করা বহু ঝামেলা, এখন তার বাড়ির যদি কেউ চায় তাহলে কেসটা পুনঃতদন্ত করা যেতে পারে। আপনি কি তার পরিবারের কারোর সাথে কথা বলেছেন? না, কেসটা আমার হাতেই ছিল। যতদূর মনে পড়ে তার পরিবারের সবাই সবকিছু মেনেও নিয়েছিল, এমনকি পোস্টমর্টেম পর্যন্ত করতে চাচ্ছিল। এতদিন পর এসে আবার কি ওনারা এসব করতে চাইবে? আচ্ছা ওনারা যদি নাও চান, আপনারা নিজ থেকে পুনঃতদন্ত করতে পারেন না? তা পারি, কিন্তু এইসব ঘটনা চারপাশে এত বেশি ঘটছে, পুলিশ কয়টার পুনঃতদন্ত করবে বলেন? নতুনগুলোই তো সামাল দিতে হিমশিম খাচ্ছে। আমি তাহলে ওনাদের সাথে একটু কথা বলি, আমার মনে হয় যে পরিবারের লোকজনও এটা চাইবে। দেখেন আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আমার সাথে? আপনি কোথা থেকে আসছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রবিনের ব্যাপারে একটু কথা বলতে চাই। রবিনকে আপনি চিনেন কি? আমি রবিনকে চিনি না, দেখেছি। চিনেন না তাহলে কেন এসেছেন? আমি রবিন সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। জানতে চান? কি জানতে চান? আপনি কি সাংবাদিক? জি না, আমি সাংবাদিক না। তবে কি পুলিশ? জি না, আমি তাও না। আচ্ছা ভাই একটু খুলে বলবেন আসলে ব্যাপারটা কি? আচ্ছা রবিনকে তো কিছু লোক পিটিয়ে মেরে ফেলেছিল তাই না? হ্যাঁ, ও নাকি চিন্তাই করেছিল আমার ছেলে, আমার ছেলে চিন্তাইকারী। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে চিন্তাইকারী। আমি আমি এই জীবনে কখনো অবৈধ উপার্জন করিনি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। আমার ছেলে দেখি চিন্তাইকারী।
রবিন ছিনতাইকারি ছিল না। কি বললেন এটা? আমার রবিন ছিনতাইকারি না, আপনি তা কি করে বললেন? বাবা আপনি কি একটু খুলে বলবেন? আপনি সারা জীবন সব থেকেছেন, আপনার ছেলে কি ছিনতাই করতে পারে? না পারে না, কিন্তু ও বলেছিল যে ছিনতাই করবে, তাই নাকি? হ্যাঁ, এই যে কদিন আগে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হচ্ছিল, তখন এক পর্যায়ে ও বললো যে ও নাকি ছিনতাই করবে। বৃদ্ধ বয়সেও কি আমি তোকে উপার্জন করে খাওয়াবো? আমি যদি তোমার কাছে এত বোঝা হয়ে যাই তাহলে আমাকে বলো, আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে যাবে, তারপরে আমাদের সাথে থেকে আয় উপার্জন করবি না? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ইচ্ছা করে আয় করি না। ইচ্ছা করে তো করিস না, কোনো চাকরি এক বছরের উপরে করতে পারিস না কেন? আর সবাই করছে না? আশ্চর্য কথা, আমি কি ইচ্ছা করে চাকরি করি না? তোর মতো বয়সের একজন মানুষ কোনো ইনকাম করে না, এটা কোনো কথা হলো? আমি কিভাবে ইনকাম করবো সেটা তুমি আমাকে বলো, বলে দাও। সেটা আমি বলবো কেন? কিছু না পারলে এদিক সাজালাবি। ও, যে কোনো উপায় হোক আমাকে ইনকাম করতে হবে, এই তো? ঠিক আছে, এখন থেকে আমি চুরি ডাকাতি ছিনতাই যা যা আছে সব করব, তখন তুমি আমাকে কোনো কথা বলতে পারবে না। তুই তাই কর, তবু একটা কিছু কর। আহা বাবা, একটু থামো না প্লিজ ভাইয়া, একটু চুপ করো না। আচ্ছা বাবা ভেতরে চলো, আসো তো, যাও। সে চিন্তাই করেনি, আমি তো চাক্ষুষ সাক্ষী। আমার ভাই চিন্তাইকারী ছিল না, আমার ভাই চিন্তাইকারী ছিল না। কেমন আছেন আপনি? আবার এসেছেন? আপনি তো সব কিছু দেখেছেন, সত্যটা আপনার জানা, অন্য কেউ তো সত্যটা জানে না। আপনি সবাইকে বলেন। কাকে বলবো, কেউ তো আমার কথা বিশ্বাস করছে না। সত্যটা তো আর কেউ জানে না, তাই তারা বিশ্বাস করছে না। আমি তো চেষ্টা করছি, আর কিভাবে করবো বলেন? আমার বৃদ্ধ বাবা, সে লজ্জায় ঘর থেকে বেরোতে পারছে না। আমার বোনের বিয়েটা ভেঙে গেছে, আর আমার প্রিয়সী, সে এখন আমাকে ঘৃণা করে। আপনি তো সত্যটা জানেন, প্লিজ সবাইকে বলেন। আমাকে বলতে হবে কেন? আপনি সবাইকে বলেন। আমি তো মৃত, সবার কাছেই মৃত। আপনি তো আমার কাছেও মৃত। কিন্তু সত্যটা তো আপনার জানা, সেই কারণে আপনি আমাকে অনুভব করছেন, অন্যরা তো সেটা করছে না। আপনি কি বুঝতে পারছেন যে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি? এই কোথায় গেলেন আপনি? এই যে কোথায় গেলেন আপনি? আপনি কোথায় গেলেন? আপনি জানতে চাইতেছেন কেন? আচ্ছা, কারণ আছে।
আমি পুরো ঘটনাটাই জানতে চাই। চিন্তাই করে দৌড় দিছিল, লোকজন ধরে মার দিছে। ও, লোকটা তো মারা গেছে। মরবো না, লোকজন যে মার দিছে গণপিটুনি আর কারে কয়। আচ্ছা আপনি কি করে জানলেন যে লোকটা চিন্তাইকারী? চিন্তাইকারী না হইলে লোকজন তাকে মারবো কেন? তো আপনিও তো তাকে দেখেন না চিন্তাই করতে, আপনিও তো বলছেন। আরে ভাই, আপনারে তো আমি ভালো মানুষ মনে করছিলাম। এখন কি খারাপ মানুষ মনে হচ্ছে? আমার অনেক কাজ আছে, আপনি যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হাফিজ সাহেবকে চাচ্ছিলাম। জি আমি হাফিজ, কিন্তু আপনি? ও আচ্ছা, ভেতরে এসে কথা বলি। ও হ্যাঁ, আসেন আসেন। আমি তো আসলে জিলে ঘুরে থাকি, আপনাদের কোথায় কি বসতে পারবো? আমি না না ঠিক আছে বসতে হবে, এখানে দাঁড়িয়েই কথা। আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মানে আমি তো আপনার পরিচিত নই, চিনবেন কি করে? ও আচ্ছা, আমার নাম ফজলুল করিম। আমরা দুজনেই দুজনের অপরিচিত, তবে একটা যোগসূত্র আছে আমাদের মাঝে। ঠিক বুঝলাম না আপনার কথা। আপনি তো এইবারের কেয়ারটেকার না? জি। এখানে মোড়ের একটা দোকান আপনি প্রায় আড্ডা দেন না? জি, কিন্তু আপনি এসব কেন জায়গাতেছেন আমি ঠিক বুঝতেছি না। কিছুদিন আগে একটা লোক গণপিটুনিতে মারা যায়, ছিনতাইকারী সন্দেহে কিছু লোকজন তাকে মেরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি সেই সময় ওখানে ছিলেন, আপনি কি পুরো ঘটনাটা আমাকে বলতে পারবেন? ওইটা তো অনেক আগের ঘটনা। আচ্ছা আপনি কে? পুলিশ? পুলিশ তো কয়েকদিন আগে ওই ঘটনা নিয়ে আমার লোকের কথা হয়ে গেছে। জি না, আমি পুলিশ না, তবে আমিও ওই ঘটনার সাথে সম্পৃক্ত। আপনি কেমন সম্পৃক্ত? আমি দেখেছি যে ওই লোকটা ছিনতাইকারী ছিল। মানে? মানে যেই লোকটি সেদিন গণপিটুনিতে মারা গিয়েছিল সে ছিনতাইকারী ছিল না, সে ছিনতাইকারীর কবলে পড়েছিল। হায় হায়, কোন কে আপনি? এখন আমাকে কি বলতে পারেন ওই নিরীহ লোকটা কিভাবে ছিনতাইকারী হিসেবে বিবেচিত হলো? প্লিজ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু কইতে পারব না। আপনি প্লিজ আমার কিছু জিজ্ঞাসা করবেন না। কেন, আপনি যা জানেন সেটা বলবেন। প্লিজ ভাই, আপনি যান তো ভাই, যান। ভাই আমার কার্ডটা রাখেন, এখানে আমার ফোন নাম্বার আছে, যদি কিছু বলতে পারেন খুব খুশি হব। আপনার বাবা কি বাসায় আছেন? জি আছেন। আপনার বাবার সাথে কথা বলুন, তার আগে আপনার সাথে একটু কথা বলতে চাই। বলুন। বসুন। আচ্ছা কি ব্যাপার বলেন তো। আসলে আপনার ভাইয়ের কেসটা আবার তদন্ত করতে চাই। কেন বলেন তো? আমরা ওই ঘটনার একজন চাক্ষুষ সাক্ষী পেয়েছি, যিনি দাবি করছেন আপনার ভাই ছিনতাইকারী ছিল না, বরং আপনার ভাই ছিনতাইকারীদের কবলে পড়েছিল।
এখন আপনারা যদি চান তাহলে এই বিষয়টা পুনঃতদন্ত করে দেখা যেতে পারে। কে এসেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রমনা থানা থেকে আসছি। থানা? কেন থানা? কেন আমাদের সাথে একজন যোগাযোগ করে বলেছেন তিনি সেই সময় পুরো বিষয়টা নিজ চোখে দেখেছেন। তাতে কি হয়েছে? উনি দাবি করছেন যে রবিন সাহেব আসলে ভিকটিম, উনি আসলে চিন্তাই করেননি, বরং উনারই চিন্তাই হয়েছিল। উনার মানিব্যাগটা চিন্তাই হওয়ার পরে রবিন সাহেব চিন্তাইকারদেরকে ধরার জন্য ধাওয়া করেছিল। তাই নাকি? তাই হবে হয়তো। আমার ছেলে চিন্তাই করতে পারে না, আমার ছেলে এটা করতে পারে না। তাহলে কি আপনারা এই বিষয়টার পুনর্তদন্তের আবেদন করবেন আবার? না বাবা, আমরা আর এসবের মধ্যে যাব না। বাবা তুমি কি বলো, কেন করবো না? এত বড় একটা বিষয়, এত বড় একটা মিথ্যা অভিযোগ আমার ভাইয়ের উপর, কেন তাকে এখান থেকে মুক্ত করবো না? না, তুই আর কথা বলিস না তো, আমি আর এসবের মধ্যে। না, আপনারা না চাইলে আর কিছু করার দরকার নেই অবশ্য। কেন যে বাবা এ কথা বললো আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে আপনার ভাই এরকম কাজ করতে পারে? না, আমার ভাই একজন ভালো মানুষ ছিল। তাহলে তো আপনিও আবেদন করতে পারেন। দেখি আমি বাবাকে বুঝিয়ে রাজি করাতে পারি কিনা। ঠিক আছে, আমার কার্ডটা রাখুন, এখানে আমার নাম্বার আছে, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে ফোন দিবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ইদানিং কিন্তু তুই বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস। বাবা বাবা আমার সাথে যেটা করছে সেটা কি? বাদ দে না। বাদ দেব? আমার এখন মনে হচ্ছে সত্যি সত্যি আমি চিন্তাই করি। আচ্ছা ভাই, আপনি বারবার কেন এইসব কথা কইতে আসেন কন্ত? আর সে কি আপনার আপন কেউ? আপন মানুষ ছাড়া বাকি মানুষগুলো কি মানুষ না? তাদের জন্য আমার ভালোবাসা থাকতে পারে না? নেতাদের মতো কথা অঙ্কের, এসব কথা কি মানা যায়? দেখেন, একজন মানুষ কোনো অপরাধ করে নাই, অথচ কিছু মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলে। মানুষের মধ্যে কিরকম এক বীভৎস আনন্দ গ্রহণের প্রক্রিয়া। তাকে কেউ চেনে না, জানে না, সে অপরাধ করেছে কিনা তাও জানে না, তার নামটা জানে না, কি ভয়াবহ, তাই না? ভাই সে তো ছিনতাইকারী ছিল। আপনি তাকে ছিনতাই করতে দেখেছেন? আমি দেখিনি, কিন্তু কেউ না কেউ তো দেখছে। তা আপনি দেখেননি, তাহলে আপনি তাকে মেরেছেন কেন? আরে ভাই, সবাই মিলে মারতেছিল, আমিও যা মনে করেন দুই একটা কিল ঘুষি মারা দিছি, আর আমি তো চাই না যে সে মরে যাক। ভাই ও বোধহয় নেশা করছিল, তাহলে এত অল্প মারে সে কেন মরে যাবে? কোন হুজুগ? হ্যাঁ, হুজুগে চলেন। আপনি তাকে নেশা করতে দেখেছেন? আপনি কি গোয়েন্দা পুলিশ? না, আমি একজন সাধারণ মানুষ। আচ্ছা আপনি কি করেন? আমি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতাম। এখন চাকরি নেই? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন চাকরি? আমার কথা বাদ দেন ভাই, আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি বলেন? আপনি আমার সঙ্গে একটু থানায় যাবেন। আপনি থানায় গিয়ে বলবেন
যে আপনি ওই ঘটনার চাক্ষুষ সাক্ষী এবং ছেলেটাকে চিন্তাই করতে আপনি দেখেননি। আচ্ছা, এত আগের একটা ঘটনা, এতদিন পর গিয়ে এসব কথা বলার কোনো মানে আছে বল? আচ্ছা, সত্য। আচ্ছা, এই সত্য প্রমাণ করে লাভ কি কন্ত? আর আমিও তো ফাঁসে যাইতে পারি, কারণ আমিও যে মারছিলাম এটাও তো সত্য। তাহলে এই সত্যটাও কইতে হ্যাঁ বলবেন। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আপনি কইলেন আর আমি থানায় গিয়ে স্বীকার করব। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, একজন মোবাইলে সেটা ভিডিও করেছিল, সেখানে আপনার ছবিও আছে, অনেকের মাঝে আপনিও ছিলেন। আপনি কি আমারে ব্ল্যাকমেল করতেছেন? না, আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, আপনার কি মাথা নষ্ট? আপনি কেন এসব বিষয় নিয়ে সময় নষ্ট করতেছেন কন্দি? কারণ ওই ছেলেটির বৃদ্ধ বাবা, তার বোন, তার প্রেমিকা কেউ ভালো নেই, তারা খুব অসম্মানে বেঁচে আছে। বৃদ্ধ বাবা সমাজের কারো কাছে মুখ দেখাতে পারছে না, কারণ তার ছেলে ছিনতাইকারী। যুবতী বোন কলেজে যেতে পারছে না, ঘরের বাইরে যেতে পারছে না, কারণ তার ভাই গণপিটুনিতে মারা গিয়েছে। ওই প্রেমিকা বেঁচে আছে গ্লানি নিয়ে, অসম্মান নিয়ে, লজ্জা নিয়ে, কারণ তার প্রেমিক অসম্মানজনকভাবে মারা গিয়েছে। ভাই, আমি সব বুঝছি, কিন্তু আমারে আপনি ফাঁসাইন না। আমি এসব ঝামেলা জড়াইতে চাই না ভাই। চাই না বললেই কি হবে? একটা নিরীহ মানুষের গায়ে আঘাত করতে পারেন, আর সত্য স্বীকার করতে ঝামেলা মনে হচ্ছে না? পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে মানে? তুই তো বললি দুলোভাই রাতে উঠে একা একা কথা বলে। আশ্চর্য, একা একা কথা বলা মানে কি পাগল হয়ে যাওয়া? আচ্ছা ঠিক আছে, পুরো ব্যাপারটা একটু খুলে বলতো। খুলে বলা কি আছে, বললাম তো। তুই ভালো করে দেখেছিস একা একা কথা বলে, মোবাইলে কথা বলে না তো? আরে না, মোবাইলে কথা বলবে কেন? বুড়ি অবশ্যই বিমৃত হইতে পারে না। মানে কি? প্রেমে টেমে পড়ে নাই তো? কি ফালতু কথা বলছিস! ফালতু কথা না রে আপা, ফালতু কথা না। বেরো, তুই বেরো আমার ঘর থেকে। তুই খেপছিস কেন? আমি কি করলাম? তুই কি এসব ফালতু কথা বলার জন্য এখানে আসছিস? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বল। আসলে তোর দুলাভাই চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে কেমন জানি হয়ে যাচ্ছে। দুলাভাই চাকরি চলে গেছে? যাবেই তো, পাগল ছাগল দিয়ে মাস্টারি হয়। পাগল ছাগল মানে? দেখ ময়ন, তুই কিন্তু খুব বেয়াদব হয়ে গেছিস। দুলাভাইয়ের চাকরি না থাকলে তুই এখানে পড়ে আছিস কেন? চলে আয়। চলে আয় মানে? আমি কোথায় যাব? কেন, আমরা কি মরে গেছি? আর আব্বা শুনলে তোকে এখানে থাকতেই দেবে না। আমি আমার সংসার ছেড়ে কোথায় যাব? তোর সংসার চলে কি হবে? সেজন্যই তো তোকে আসতে বলেছি। তা আমি কি করবো? আব্বাকে একটু গুছায় বলিস, তোর দুলাভাই তো গত মাসে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিছে, নতুন চাকরিটা না পাওয়া পর্যন্ত হয়তো একটু সমস্যায় থাকবে। আপা, দুলাভাইকে তোকে টাকা পয়সার জন্য চাপ দিচ্ছে। এই তুই বের হতো, বেরো বেরো। এরকম করছিস কেন? আপা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, তবে আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি ওই লোকের পরিবারের সাথে কথা বলেছি, ওই লোকের পরিবারের কেউ এই কেসটার পুনঃতদন্ত করতে চাচ্ছে না। ওনারাই যেহেতু পুনঃতদন্ত করতে চাচ্ছেন না, সেহেতু সময় ব্যয় করার কারণটা কি? তাই বলে সত্যটা এইভাবে অপ্রকাশিত থেকে যাবে? আরে ভাই, বাদ দেন তো আপনার সত্য। বাদ দেন তো মানে? আমি তো আপনার কথা বিশ্বাস করেছিলাম,
কিন্তু তার পরিবার যদি না চায় তাহলে আমার কি করার আছে বলেন? আমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নাই? আপনাকে নিয়ে তো মহাঝামেলায় পড়লাম। আমার তো মনে হয় আপনাকে নিয়ে যে মানুষ অনেক কথা বলে সে কথাই ঠিক। আমাকে নিয়ে কি বলে? আপনার চাকরিটা কেন চলে গেছে? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি তো শুনলাম আপনার চাকরিটা চলে গেছে তাও মাথার সমস্যার কারণে। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথেই কথা বলি। আরে দাঁড়ান, স্যারই তো আমাকে দায়িত্বটা দিয়েছে, আর ওই পরিবারের সাথে আমিই কথা বলেছি। উনরাই তো চাচ্ছেন না কিছু করতে। আচ্ছা দেখা যাক কি করা যায়। সত্যবাদী দুইজন মূর্খ আর বালকগণ। আমি তো মূর্খ নই বালকও নই, তাহলে আমার কি দায় পড়েছে যে আপনার সত্যটা সবাইকে জানাতেই হবে? আর আপনি তো বেকার নেশাগ্রস্ত একজন মানুষ, আপনি বেঁচে থেকে জগৎ সংসারের কি এমন উদ্ধার করেছেন? আর আপনিই বাকে যে আপনার জীবনের সত্যটা আমাকে সবাইকে জানাতে হবে? আপনাকে ক্লদি দালির মতো মনে হচ্ছে। সেই ক্লদি দালি যে জাপানে পারমাণবিক বোমা ফেলার সংকেত দিয়েছিলেন? হ্যাঁ, ইদারলিকে রাষ্ট্র উন্মাদ ঘোষণা করেছিল, কিন্তু ট্রুম্যানকে উন্মাদ ঘোষণা করে। ইদারলি সেই ঘটনার জন্য অনুতপ্ত ছিল, কিন্তু ট্রুম্যান অনুতপ্ত। ট্রুম্যান জানতেন এই বোমা ফেলার ফলাফল কি হতে পারে, কিন্তু ইদারলি জানতেন না। তারপরেও তিনি অনুতপ্ত ছিলেন, এখানেই তিনি মহৎ। আপনিও তো অনুতপ্ত। হ্যাঁ, সেই কারণেই তো সবাই আমাকে উন্মাদ ভাবছে। আচ্ছা আমি কি উন্মাদ? আপনি মহৎ। মহৎরা কি কখনো উন্মাদ হয়? আপনি মাতাহারিকে চেনেন, আপনার ঘটনাটা মাতাহারির জীবনের সাথে মিলে। গুপ্তচর মাতাহারি? হ্যাঁ, গুপ্তচর হিসাবে সে তো আজও কিংবদন্তি হয়ে আছে। হ্যাঁ, কিন্তু সে তো গুপ্তচর ছিল না, সে ছিল নর্তকী, সুন্দরী নর্তকী। আর এই সুন্দরী নর্তকীর সুখ্যাতি তার কাল হয়ে দাঁড়ায়। ফায়ারিং স্কোয়াডে তাকে প্রাণ দিতে হল। জার্মান গুপ্তচর ক্লোরা বেনেডিক্স এর বদলে ইংরেজরা শনাক্ত করেছিল মাতাহারিকে, ফলে তার প্রাণ গেল। আমার প্রাণটাও তো একইভাবে গেল। মাতাহারির জীবনের সত্যটা প্রকাশ হয়েছিল, তাহলে আমার জীবনের সত্যটা কি প্রকাশ হবে না? হ্যাঁ, সত্য প্রকাশিত হয়েছিল প্রায় 50 বছর পর, কিন্তু তাতে লাভ কি হলো? মাতাহারি কি সেই সত্য প্রকাশে প্রাণটা ফিরে পেয়েছিল? তুমি কি বলছো এসব? তোমার কি হয়েছে? এত রাতে তুমি প্রতিদিন কার সাথে কথা বলো? তানি দেখো দেখো, এই লোকটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। আমি যেখানেই যাই দিন রাত সে আমার সামনে এসে দাঁড়ায়। তুমি কি বলছো এসব? কেন তুমি দেখতে পাচ্ছ না? প্লিজ তুমি এরকম করো না, আমার ভয় হচ্ছে। তোমার কি হয়েছে আমাকে বলবে?
একটা চাকরি ছেড়ে দিয়েছ, তাই এমন হচ্ছে? না তানি, আমি একদম ঠিক আছি। বেশ কিছুদিন আগের একটা ঘটনা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কি ঘটনা আমাকে বলো। একটা লোককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা। কিন্তু লোকটা ছিনতাইকারী ছিল না। আমার চোখের সামনে একজন তার মানি ব্যাগ নিয়ে দৌড় দিল, লোকটাও তার পিছনে এলো। কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটি রাস্তায় গণপিটুনি খেয়ে মরে পড়ে আছে। এটা কি করে সম্ভব বলো? বলো এটা কি করে সম্ভব? হয়তো ছিনতাইকারীরা অনেকেই ছিল, ওরা নিজেরাই লোকটির ব্যাগটি নিয়ে তাকেই ধরে মারতে থাকে। যাতে সাধারণ লোকজন সেটা বুঝতে না পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এরকমই কিছু একটা হয়েছে। হয়তো ছিনতাইকারীরা ধরা পড়ার ভয়ে মানিব্যাগটি ছুড়ে দেয় এই লোকটির দিকে। সাধারণ জনগণ তার হাতে মানিব্যাগ দেখে তাকে মারতে থাকে। হ্যাঁ, তুমি হয়তো ঠিক বলেছ। দুটো ঘটনা একসঙ্গেই হয়েছে। কিন্তু ওই লোকটা তো আমার পিছু ছাড়ছে না। তো কি চায়? সত্য, সত্যটা সবাইকে জানাতে চায়। ওর গায়ে যে ছিনতাইকারীর দাগ লেগে আছে সেটা বুঝতে চায়। ঠিক আছে, তুমি থানায় ঘটনাটা জানাও। আমি সব রকম চেষ্টা করেছি কিন্তু কেউ ঘটনাটাকে গুরুত্বপূর্ণ হচ্ছে না। অনেক হয়েছে, এটা নিয়ে তুমি পরে ভেবো। আপনি বিষয়টা পুনঃ তদন্তের জন্য আবেদন করেন। না বাবা, যা হবার হয়েছে। কেন, আপনি জানেন না আপনার সন্তানের যে অসম্মান হয়েছে, যে দুর্নামের কারণে আপনি ঘরে বন্দী হয়ে আছেন, সমাজে মুখ দেখাতে পারেন না, সেই অসম্মানটা দূর হোক। আমি আর কিছুই চাই না। কেন কেন, আপনার বিষয়টা বাদ দেন, আপনি রবিনের সম্মানটা আবার ফিরিয়ে দিতে চান না? না,
আমি আর কিছুই চাই না। থানা থেকে লোক এসেছিল, আমি ওদেরকে বলে দিয়েছি আমি আর কোনো ঝামেলা করতে পারব না। এটা আপনার কাছে ঝামেলা? হ্যাঁ ঝামেলা। আমি চাই না আমার ছেলের লাশটা কবর থেকে তোলা। কেন, আপনি চান না যে সত্যটা বেরিয়ে আসুক? না চাই না। কিন্তু আপনার ছেলে সেটা চায়। ছেলে চায় মানে? রবিন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে বলে এই সত্যটা বের করে আনতে। এই অসম্মানের মৃত্যুটা সে মেনে নিতে পারছে না। রবিন আপনাকে বলে? হ্যাঁ, রবিন আমার কাছে আসে। কি বলছেন এসব? রবিন আপনার কাছে আসে? হ্যাঁ আসে। রবিন আমার নিউরনের প্রতিটি কোষে কোষে ঘুরে। আমি আর পারছি না, বিশ্বাস করে আমি আর পারছি না। রবিন আমার মাথার ভেতরে ঘুরে, আমার মাথার চারপাশে ঘুরে, আমার সামনে ঘুরে, আমার পেছনে ঘুরে, আমার সব জায়গায়। বাবা আপনি কি সুস্থ আছেন? না, আমি মিথ্যের মাঝে ডুবে মরছি। আমি একটু সত্যকে আঁকড়ে ধরে বেঁচে উঠতে চাই। এই যে ফজলুল করিম সাহেব। ফজলুল করিম সাহেব কেমন আছেন আপনি? জি ভালো আছি, কিন্তু আমি তো ভালো নই। তো আমি কি করব? সত্য অনুসন্ধান করবেন? আমি আর পারছি না, আমাকে মাফ করবেন, আমি আর পারছি না। এখন থেকে তো তোকে আমাকেই দেখতে হবে, বুঝছি? এক থাপ্পড় দেব, বেরো তুই তো টাকা নিয়ে। আরে রাগ করছিস কেন? টাকা তো আব্বা পাঠিয়েছে, আমি কোত্থেকে পাবো? আমি তো বেকার। তাহলে এত বড় বড় কথা বলিস কি করে? সরি সরি, মজা করলাম। নাস্তা খাইছিস? খাবো, পাগলটা আছে, ডাক একসাথে নাস্তা করি। নয়ন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপা, দুলা ভাই আপনার মাথা নাকি নষ্ট হয়ে গেছে? শালা বাবু আসতো? জি দুলা ভাই। তুমি তো শালাই না? হ্যালো। হ্যালো ভাই, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি হাফিজ কইতাছি, চিনতে পারছেন? কোত্থেকে বলছেন ভাই? ওই যে ছিনতাইকারী কেসে আপনি আমার লগে আলাপ করছিলেন। ও হ্যাঁ, চিনতে পেরেছি, বলেন। ভাই আমি আপনার লগে একটু দেখা করতে চাই, মানে দেখা করে আপনার লগে কিছু কইতে চাই আমি। হ্যাঁ, কোথায় আসতে হবে বলেন? আপনার বাসার অ্যাড্রেসটা একটু কইবেন আমারে। ঠিক আছে, লিখেন। 51 বাইয়ে পশ্চিম মালিবাগ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক ঘন্টা পরে আসতেছি। আচ্ছা আমি বাসায় আছি। ওকে জি সাউন্ড। শুনো আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? একটু ব্যাংকে যাব। তুমি কি বাইরে যাবে? না একজন লোক আসবে। কে আসবে? ওই আমার পরিচিত, তুমি চিনবে। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি সত্যি সত্যি কোনো ভিডিও ফুটেজ পাইছেন ভাই? আপনি কি এই কথাটাই জানতে এসেছেন? না ভাই, আসলে সেদিনের ঘটনায় আমিও কনফিউজ ভাই। আমার মনে হইতেছে সত্যি সত্যি সেদিন একটা ভুল করে ফেলেছি ভাই। কীরকম? আমি মার্কেটের সামনে দাঁড়াইছিলাম, দেখলাম একটা লোক দৌড়াইতেছে, ছিনতাইকারী ছিনতাইকারী বইলা সে মহল্লার পেছনের গুলিতে ঢুকে গেল। তার পিছন পিছন আরো কিছু লোক দৌড়াইতেছে, তাকে দেখা দেখি আরো কিছু লোক দৌড়ানো শুরু করে। কোনো কিছু না ভাবা আমিও দৌড়ানো শুরু করলাম। যা দেখি কয়েকজন মানুষ মিলা একজনকে খুব মারতেছে। কোনো কিছু না বুঝা না ভাবা আমিও মার শুরু করলাম। কেন, আপনি মারলেন কেন? কিছুদিন আগে আমার মোবাইল মানি ব্যাগ ছিনতাইকারীরা লিয়ে গেছে, এই জন্য বোধহয় আমারও রাগ হয়েছিল। তবে তবে কি, লোকটা চিৎকার করে কইতেছিল আমি ছিনতাইকারী না, আমারই ছিনতাই হয়েছে। তারপর? তার কথা কেউ শুনতেছিল না, দুই একবার বলার পরে আর কোনো কথা বলতে পারিনি। তখন আপনি তাকে বাঁচাতে পারতেন? ওই সময় কি কেউ তারে বিশ্বাস করতে পারে কোন ভাই? বিশ্বাস না, বিশ্বাস আর সত্যের দূরত্ব অনেক দূর হতে পারে, তাই না? ভাই আপনার কাছে আমার অনুরোধ, ভিডিওতে যদি কোনো আমার ছবি থেকেই থাকে দয়া করে সেটা পুলিশের কাছে দিবেন না। আমি নতুন বিয়ে করছি ভাই, বউ গ্রামে থাকে, এখনো সংসার শুরু করতে পারিনি, বাড়িতে বুড়ো বাবা মা সাথে। ঠিক আছে, আর বলতে হবে না। আপনি আমার সঙ্গে একটু থানা যাবেন, গিয়ে এই কথাটাই বলবেন। ভাই ভাই আপনি আমারে মাফ করে দেন ভাই, এই কাজটা আমি পারব না ভাই। আমি যদি ফাঁসা যাই আমার পুরো পরিবার একদম রাস্তায় চলে যাব ভাই। শুধু নিজের কথাটা চিন্তা করলে হয় বলেন? ভাই 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 আমি আপনার হাত ধরে কইতেছি ভাই, আপনি আমারে মাফ করে দেন ভাই, মাফ করে দেন। মানুষের অস্তিত্বের রংটা কি আমি নিশ্চিত নই।
তোমার অনুভূতিগুলোর অস্তিত্ব আজ কি রঙের আমি জানি না, তবে আমার হৃদয় বিষাদগ্রস্ত, অসহায়, নিশ্চুপ। ভীষণ কষ্ট নিয়ে তোমাকে লিখছি। এই চিঠি তোমাকে লিখছি নাকি আমি নিজেকে আমি জানি না, তুমি লিখছি, আমাকে ক্ষমা করো। আমি পারিনি তোমার সাথে ঘটে যাওয়ার সত্যটা প্রকাশ করতে পারিনি। এই তুমি কি করো? চিঠি লিখে কাকে? রবিনকে। কাউকে বিশ্বাস করাতে পেরেছি কিনা জানি না, তবে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারিনি। পৃথিবীতে প্রতিনিয়ত মরছে মানুষ, পশু পাখি, সকল প্রাণী, কিন্তু পৃথিবীতে প্রতি মুহূর্তে সবচেয়ে বেশি মরছে সত্য। আর এই সত্যটাকে আমি বাঁচাতে চেষ্টা করেছি, তবু পারলাম না। কিছু মানুষ থাকে বড় বেশি মায়াবাদী, হয়তো আমি সেই দলের। তোমার জন্য ভীষণ তীব্র একটা মায়া অনুভূত হচ্ছে আমার হৃদয়ে প্রতি মুহূর্তে। এই মায়া থেকে বের হয়ে আসতে পারছি না। এই মায়া আমাকে প্রতিনিয়ত পোড়ায়। মায়া তো আগুন নয়, তবু কেন আমাকে পোড়াচ্ছে? আমি তো শীতল হতে চাই, সাপের শরীরের মতো শীতল, মৃত রক্তের মতো শীতল, প্রাচীন ধ্বংসস্তূপের মতো শীতল, বিষের ফলাফলের মতো শীতল। তুমি আমাকে ক্ষমা করতে হবে, আমি তোমার সত্যটাকে প্রকাশ করতে পারলাম, আমি তোমার বৃদ্ধ পিতার অসম্মানটা দূর করতে পারলাম, তোমার মনের লজ্জা থেকে তাকে মুক্ত করতে পারলাম না, তোমার প্রিয়সীর মন থেকে ঘৃণা দূর করতে পারলাম না। এই চিঠির কথাগুলো তোমার কাছে পৌঁছবে না আমি জানি, তবু লিখছি, কারণ তোমার সত্যটাকে আমি কাছ থেকে দেখেছি। আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমারই মতো সাধারণ একজন মানুষ, তবু তোমার মৃত্যু আমাকে বারবার অপরাধী করে তুলেছে। তুমি আমাকে ক্ষমা করো। ইতি ফজলুল করিম। বলেছিল যে সিনথেটিক করবে। আপনি সারা জীবন সব দেখেছেন, আপনার ছেলে কি সিনথেটিক হতে পারে? আমার ভাই সিনথেটিক ছিল না, আমার ভাই সিনথেটিক ছিল না। অপ্রকাশিত থেকে যাবে। আরে ভাই বাদ দেন তো আপনার সত্য। হয়তো ছিনতাইকারীরা অনেকেই ছিল, ওরা নিজেরাই লোকটির ব্যাগটি নিয়ে তাকেই ধরে মারতে থাকে যাতে সাধারণ লোকজন সেটা বুঝতে না পারে। না, আমি আর কোনো ঝামেলা করতে পারব না। আমি চাই না আমার
আমার ছেলের লাশটা কবর থেকে তোলা। কেন আপনি চান না যে সত্যটা বেরিয়ে আসুক? না, চাই না। এখানে কি করেন, লাশ চুরি করবেন নাকি?